চল্লিশ লাখ মানুষ তুরাগ নদীর পারে জমা হল, চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে ইমামতি করছে সে এক ব্যাককুল। সেই ব্যাককুল আজ পর্যন্ত জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে সে ব্যাককুল এখনো জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায়। সালাতের সময় মাইক ব্যবহার করে না, কিন্তু যখন আখেরি মুনাজাত পরিচালনা করে তখন ৩৬ কিলোমিটার পর্যন্ত মাইক ব্যবহার করা হয়, এদিকে ১৮ কিলোমিটার, ওদিকে ১৮ কিলোমিটার। মুনাজাতটা আল্লাহর কাছে করা হয়, মুনাজাত শোনাতে হবে কাকে? আল্লাহকে। আর তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আল্লাহু আকবার ইমাম বলবেন, মুক্তাদি আল্লাহু আকবার শুনে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন। তাহলে সালাতের তাকবীর শোনাতে হবে কাকে? মুক্তাদিকে। আর মুনাজাত কাকে শোনাতে হবে? আল্লাহকে। যেটা আল্লাহকে শোনাতে হবে ওটা মাইক দিয়ে, আর যেটা বান্দাকে শোনাতে হবে ওটা মুখে। ব্যাককুল কি গাছে ধরে নাকি? চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিতে আজও পর্যন্ত ফয়সলা করতে পারেনি যে মাইক চলবে কিনা। এলেমের কেমন দন্য দশা দেখুন। ৪৩ বৎসর সহি বুখারি পড়ানোর পরে দুই রাকাত সালাত সহি বুখারি অনুযায়ী আমল করার সুযোগ নসিবে জোটে নাই, সেও আর এক ব্যাককল। আল্লাহ পাকের কোরআনের ভাষায় সে হল গাধা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল তাওরাত অনুযায়ী আমল করে নাই তাদের দৃষ্টান্ত হল গাধার মতো, যেমন গাধা বোঝা টানে কোনদিন সেটা চেখে দেখে না। ৪৩ বৎসর চিনির বস্তা গাধা পিঠে করে বহন করল, ৪৩ বৎসর যাবৎ লেবুর বস্তা গাধা পিঠে বহন করল, ৪৩ বৎসরের মধ্যে একদিন লেবু আর চিনি দিয়ে শরবত গুলায় গাধা খেয়ে দেখে নাই। ৪৩ বৎসরে ৪৩ বার বুখারিকে খতম করে দিয়েছে। বুখারি কি করে দেয়? খতম করে দেয়। খতম মানে কি? আরে তোরে খতম করে দেব আমি। বুখারিকে কি করে? খতম করে দেয়। খতম বড় ভয়াবহ দিন, কতকে দুনিয়া থেকে খতম করে দেব। তো বুখারিকে কি করে? খতম করে। কল হাতালালালা কল হালালালা 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 কল হালালালা। ৪৩ বছরে বুখারি খতম। আল্লাহর কসম, একদিনে দুই রাকাত সালাত রসুলের তরিকা আদায় করার সুযোগ জোটে নাই। ওরা হল ব্যাককুল। কিসের ভাষায়? কোরআনের ভাষায়। আল্লাহ বলছেন কামাসালিল হেমার, বলা ইহুদিদের পণ্ডিতের মতো তাওরাত পড়েছে, পড়িয়েছে, মুখস্থ করেছে, যুগের পর যুগ ধরে তাওরাত মাদ্রাসায় পড়াইছে ইহুদির পণ্ডিতেরা, কিন্তু তাওরাত আমল করে দেখে নাই। কাজেই এলিমের খুব দরকার। এলিম ছাড়া কোন আমলের মূল্য আল্লাহর দরবারে নাই, আর আমল ছাড়া কোন এলেমের মূল্য আল্লাহর দরবারে নাই।